মাছটা একদম ভালো লাগেনি আমার। আজকে হচ্ছে পুরীর আমাদের প্রথম দিন, আর আজকে হচ্ছে আমাদের দুপুরবেলা জমজমাটি লাঞ্চ, সেটা তো শেয়ার করবো। তার আগে বলি আমরা আজকে সমুদ্র দেখবো আর রুমে বসে খাবো। রুমে বসে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, কারণ সবাই খুব ক্লান্ত, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো এই জন্য আর বাইরে কোথাও খেতে গেলাম না, আমরা যেই হোটেলে আছি সেই হোটেলে রেস্টুরেন্টে দিয়ে খাবারটা নেওয়া। এটা হচ্ছে সোনার হোটেলের রেস্টুরেন্ট, হোটেলের রেস্টুরেন্টে দিয়ে খাবারটা নেওয়া। তো প্লেটগুলো মুছে নিচ্ছি, মুছে আগে প্লেটগুলো দিয়ে দিই, তারপরে সম্রাট বলবে কি কি আছে। সম্রাট তুমি বলতে থাকো না। প্রথমে আমি আজকে ভেজ আইটেমটা দিয়ে শুরু করি, ঠিক আছে? এখানে রয়েছে স্যালাড, নুন আর লেবু লঙ্কা, এখানে রয়েছে হচ্ছে ডাল, আর এখানে দু পোর্শন রাইস, এখানে রয়েছে হচ্ছে গিয়ে আলু ভাজা, পেঁয়াজ আলু ভাজা। এই মাছটা কি মাছ একসাথে সময় দিলাম, একটুখানি গেস করে নাও, তাকে বলতে পারো কি এটা হচ্ছে গিয়ে পার্শে মাছ। আমি বলে দিলাম এই আইটেমটা আজকের একটা ইউনিক আইটেম। এই আইটেমটা এর আগে আমি কোনোদিন খাইনি। এই আইটেমটার নাম কি বলো, শোনা, তুমিও জানো না। এটার নাম হচ্ছে কি অ্যাপোলো চিকেন, অ্যাপোলো চিকেন, সরি অ্যাপোলো ফিশ। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফেভারিট মাটন কষা, মাটন কারিও বলতে পারো। এটা অ্যাপোলো ফিশ কেন দিয়েছে আমি জানি না, কিন্তু এটা কিন্তু ওই প্যাঙ্কো ফ্রাই ফিশের মতনই কিন্তু, না? হ্যাঁ, অনেকটা লাগছে, কিন্তু এটা একটু গ্রেভিটা একটু অন্যরকম। একটা খেতে ফিশটা ভালো, এটা খাওয়া খা না বাবা, খাস তো, ফিশ তো খুব সুন্দর খাস, একবার খেয়েই দেখ ট্রাই করার জন্য, ওসব কোনো ব্যাপার না। দোকানে না, আর এই যে সেই বালতির ডাল যেটা শুধু চামচ ডুবে, এই যে মাথাটুকু দেখতে, হ্যাঁ একবার খুব ভাইরাল হয়েছিল যে এটা দেখতে এতটা কারি পাতা তো আছেই, আমি সেটা বলছি না, মিন্ট মিন্ট ফ্লেভার মতো আছে। আর এটা সম্ভবত বাসা মাছ, ঠিক আছে, এটা সম্ভবত বাসা মাছ। আর বুবুনকে মমতা ভাত বেড়ে দিচ্ছে, ও যেটা বসেছে ওটা চাকা আছে, ও বসছে যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে, মানে গাড়ি বানিয়ে খাচ্ছে, মানে গাড়ির মধ্যে খাচ্ছে। বুবুনের জন্য অ্যাকচুয়ালি আরো ডালটা বলা হয়েছে, ডালটা ঢেলেই দাও। আলু ভাজা খাবি না বাবা? আলু ভাজা কেন? হ্যাঁ আলু ভাজা খেতে পারিস কিন্তু বাবা, আলু ভাজা খা, আলু ভাজা তো ভালো, শুধু শুধু খাবি তাই তো, শুধু শুধু খেয়েছিস, ঠিক আছে চল তাই সই। আর এখান থেকে একটা মাছ দিয়ে দাও বুবুনকে, মাছটা একটু ছাড়িয়ে দিয়ে দাও। আবার আবার মাটন একটা, ওইদিকে বলছিল মাটন খায় না, চলো ঠিক আছে কাট। তোমাকে মাছ মাংস বেঁচে দিয়ে দেওয়া হয়ে গেছে, আমার প্লেট পুরো ঝোলঝোল হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিচ্ছি ভাত। আর আমার পাতে মাছ মাছ হয়ে গেছে, কারণ ওই মাছের মাথাটা আমার কাছে রয়েছে, আর এই মাছটা আমার কাছে রয়েছে পুরোটা, কারণ মমতা মাছ খাবে না, আমি খাবো তাই তো। আগে ভাত দেবো পেরে না তুমি নিলে, আমি পরে নেছি। আর তার সাথে রয়েছে ডাল, আর একটা কিন্তু তোমার ভালো ফেভারিট জিনিস রয়েছে, কি? আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজি। হাত দিয়ে নিয়ে নিলাম, নে না নে না, হাত দিয়ে নে, অনেকটা দিয়েছে বাবা। এই আলু ভাজা, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, অনেক কিছু আছে, এরা ফোড়ন দেয় সুন্দর, জানো তো। আলু ভাজাতেও দেখো ফোড়ন দিয়েছে, সম্পর্ক ভালো, খাবারে ভালো, একটু ফোড়ন না দিলে ঠিক জমে না ব্যাপার। সারাদিন ধরে এই চললো তোর, খা। কি লঙ্কা দিয়ে মেখে নিয়েছো? ওর সাথে কথা বলতে থাকলে বকতেই থাকবে। কেমন আছে ডালটা, ডালের সাথে আলু ভাজা? আমি মাছের ঝোলটা খেয়েছি, মাছের ঝোলটা মোটামুটি সেরকম টেস্ট না, মানে তখন ঠিক আছে, তখন জিনিসটা ভালো লাগবে। মাটন বলো, মাছটা খেলে কেমন? মাছটা একদম ভালো লাগেনি আমার, মাছটা এমনি নষ্ট নষ্টই ছিল, মোটামুটি একটা ছিল, ওই জন্য ছেলেকে খেতে না করলাম। তুমি একটু টেস্ট করে দেখো, মাটনটাই দাও দরকার পড়ে। তো এবারে মাটন নিয়ে নিচ্ছে, এই আমাকে দিতে হবে না, ওকে দাও, ওকে দাও। মাটন দমু যে মাটন, মাটন দমু যে মাটন, এই মাটন তো হাত দিয়ে তুলে দাও না, গ্রেভি খেও না। হ্যাঁ গ্রেভিতে কি এটা খাবো কি দিয়ে বলছে, অল্প হালকা খাও, মানে এগুলো তো কালার থাকে। দেখি মাটনটা একটু খেয়ে দি, শুধু মাটনটাই খেয়ে দি। এটা মনে হচ্ছে শুধু কাশ্মীরি শুধু দেওয়া না, ফুড কালার দেওয়া, কালার দেওয়া, কারণ কাশ্মীরি কালার দিলে এই জায়গাগুলো কালার হয় না। ফুড কালার দেওয়া আছে, আমি রান্না করতে পারে না তার জন্য ফুড কালার ব্যবহার করে। তো চলো মাটনটা ঠিক আছে দাও,
চলে যায় মুলতানের টেস্টটা মতো এটা সোনা রেস্টুরেন্টের খাবার এ দিয়ে সত্যি কথা বাইরে রয়েছে স্ট্রিট ফুড অনেক সময় বলি হাইজিন মেইনটেইন করে নেই না কিন্তু খাবার একদম ফ্রেশ থাকে একদম হাইজেনিক ব্যাপারটা একটু কম থাকে আজকে কথা বেরাবো না বলে তার জন্য এখান থেকে খেলাম তাহলে বাইরে অনেক ভালো ভালো এখানে রেস্টুরেন্ট আছে অবশ্যই সেখানে তো খাবো দাবো সমস্ত কিছু করবো তো দেখাবো সমস্ত কিছুই তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করলাম মাটনটা মোটামুটি ভালোই কিন্তু ফুড কালার দিয়ে সর্বনাশ করে দিয়েছে এই যে মাটনটা ঠিক আছে না মাটনের টেস্টটা ভালো আমি গ্রেভিটা খাইনি তা বলতে পারবো না বাবা আলু ভাজা খাই আলু ভাজা তাও যেখানে যেটা খায় তাও দিছে এখানে সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন আবার এখানে পাঁচ ফোড়নের ইসে পাচ্ছি মেথি মেথি তো এই হচ্ছে ভিডিও ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং চলো টাটা বাই বাই ডালটা টেস্ট না হলে ওনার ডালটাই মানে খাওয়ার জন্য ওনার স্বাস্থ্যকর ছিল চলো টাটা বাই 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 করে দে বাই বাই